السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، سম্মানিত যুবক তরুণ ভাইরা, বিবাহিত অবিবাহিত সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক। প্রিয় বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে যে প্রান্ত থেকে দেখতেছেন, দেশ অথবা বিদেশ থেকে যারা দেখতেছেন, সবাইকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকেই আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমিডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। একবারে সহজ একটি রেমিডি, আপনারা অনেকেই যৌন দুর্বলতা নিয়ে ভাবেন, পুরুষলিঙ্গ শক্তিশালী করার কিছু ঘরোয়া সমাধান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। যারা অস্তমিতন করতে করতে লিঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন, যে সমস্ত ভাইদের লিঙ্গ চিকন হয়ে গিয়েছে, যাদের লিঙ্গ একেবারে নরম হয়ে গিয়েছে এবং আগের মতন লিঙ্গ দাঁড়ায় না, কিংবা যারা বিবাহ করেছেন, বিবাহর আগে আপনারা অস্তমিতন করেছেন, অস্তমিতন অথবা যে কোনো সিস্টেমে আপনার লিঙ্গের উপর জুলুম করেছেন, এখন বিবাহ করার পরে এক মাস, দুই মাস, দুই বছর, পাঁচ বছর, দশ বছর গিয়েছে, এখন দেখা যাচ্ছে আপনার লিঙ্গের দুর্বলতা চলে আসছে, লিঙ্গ দ্বন্দ্বইবার ফলে স্ত্রীর যৌনাঙ্গে ঢুকানোর পরে সাথে সাথে বীর্য বের হয়ে আসে। এই সমস্ত রোগে যারা ভুগতেছেন, আজকে আমি চারটি ঘরোয়া বিষয়, ঘরোয়া জিনিস আপনাদেরকে বলে দিব। আপনারা যদি তার নিয়মতান্ত্রিক সেবন করতে পারেন, এই সমস্ত অস্তমিতনের কারণে যে লিঙ্গের যে সমস্যা, নরম হয় না, শক্ত, নরম হয় শক্ত হয় না, এই সমস্ত রোগ থেকে আপনারা বাঁচতে পারবেন যদি আপনারা নিয়মিত খাইতে পারেন। এক নম্বর থেকে একটি পান, পানের মধ্যে একটুকরো ছোট একটুকরো আদা নেবেন, তার সাথে এক চিমটি কালো জিরা এবং এক চামচ মধু, এই চারটা জিনিস আপনি পানের মধ্যে একসাথে চারটা উপাদানকে একসাথে সকালে খালি পেটে অথবা বরাবর যেইভাবে জানা চায় সেভাবে খেয়ে নেবেন, এবং বিকালে, সকালে, বিকালে এবং রাত্রে এই তিন বেলা যদি আপনি তা ব্যবহার করতে পারেন, তো বিবাহিত পুরুষদের অথবা অবিবাহিত পুরুষ যারা লিঙ্গ সমস্যা চলে আসছে, বারোটা বাজে গেছে, তারা লিঙ্গ শক্তিশালী হবে এবং অনেক উপকার হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা তা ট্রাই করে দেখতে পারেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর এর চাইতে আরও উন্নত মানের মেডিসিনগুলো আমাদের কাছে আছে, আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন। প্রিয় বন্ধুগণ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।